ঘুম নিয়ে চিন্তা অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ঘুমের সমস্যা তৈরি করে। যারা প্রচণ্ড পরিমাণে ঘুম নিয়ে টেনশান করেন, অর্থাৎ আমার আগের দুদিন ঘুম হয়নি ঠিকঠাক করে, তাই আজকেও ঘুম হবে না, এই চিন্তাটা যখনই আপনি সারাদিন ধরে করবেন তখন আপনার কিন্তু ঘুম ঠিকঠাকভাবে আসবে না। অর্থাৎ ঘুমোতে যাওয়ার সময় আমাদের একটা অ্যাংজাইটি আমাদের কিন্তু ঘুম আসতে দেবে না। সুতরাং আমরা যদি ভাবি যে ঘুমটা আসা বা না আসা এই বিষয় যেটা আছে এটা নিয়ে আমরা বেশি উদ্বিগ্ন হব না, তাহলে কিন্তু আমাদের ঘুমটা নর্মাল হয়ে যায়। অ্যাকচুয়ালি ঘুমের পেছনে একটা বড় বিজ্ঞান কাজ করে এবং মানসিক রোগের ক্ষেত্রে দেখা যায় যে ঘুম একটা ভাইটাল ফ্যাক্টর। তো এর পেছনে যে বিজ্ঞানটা কাজ করে এবং কীভাবে ঘুম আসে সেটা নিয়ে আমি একটা ডিসকাশন করেছি, আমি তার লিঙ্ক নিচেতে দিয়ে দেবো ডিসক্রিপশানেতে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়া কী ধরনের খাবার আছে যেগুলো খেলে আমাদের ঘুমের জন্য মেলাটোনিন রিলিজ হতে সুবিধাকর জায়গা তৈরি হয় সেই বিষয়টাও আমি ডিসক্রিপশানেতে দিয়ে দেবো, সেটাও আপনারা দেখতে পারেন। তবে যাই হোক, ঘুমের যে সমস্যাটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি বেসিক্যালি সেটা কীভাবে আমরা সলভ করতে পারি, বিভিন্ন আমি পেশেন্ট দেখেছি। দেখুন, ঘুম যদি না হয় তাহলে কিন্তু মেডিসিন একটা জায়গা, যে মেডিসিন খেলে আমার ঘুম হবে, এটা একটা জায়গা। আবার দেখা যায় যে অনেকের ক্ষেত্রে মেডিসিন খেতে খেতে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে যে পাওয়ারটা বাড়তে থাকে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন ধরে যারা মেডিসিন খায় সেক্ষেত্রে দেখা যায় যে মেডিসিনটা একটা লিমিট পর্যন্ত কাজ করে, তারপরে দেখা যায় যে ঘুম মেডিসিন খাওয়ার পরে দেখা যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ঘুম হচ্ছে, তার বেশি আর ঘুম হচ্ছে না। আবার দেখা যায় অনেকের ঘুমের ওষুধ খাওয়ার পর সারাদিন ড্রাউজিনেস থাকে। তো যাই হোক, বিভিন্ন ধরনের প্রবলেমগুলো থাকে, কিন্তু আমি বহু পেশেন্টকে দেখেছি যে ঘুমের তারা ওষুধ না খেয়েও কিন্তু তারা নর্মালি লাইফেতে লিড করছে এবং তাদের ঘুম কিন্তু নর্মাল। তো এর পেছনেতে বিষয় যেগুলো আছে সেগুলো আমাদের জানা দরকার, যে ঘুমটা আমাদের ডিস্টার্ব কেন হয় তারটা, সেটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা দেখে নেবেন, সেই জায়গাটাতে আমি যাচ্ছি না। ঘুম না যদি হয় কারো তাহলে আমরা কী কী করতে পারি, অ্যাটলিস্ট আমি খুব শর্টে সংক্ষেপে বলবো, খুব ইজি করে বলার চেষ্টা করো। ফার্স্ট জায়গা হচ্ছে ঘুম যদি না হয় আপনার, প্রথমেতে আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে ঘুমের এই উদ্বিগ্নতা, অর্থাৎ ঘুম আমার নাও হতে নাই হতে পারে, তাতে কী আসা গেল। ঘুম যদি না হয় আপনি বিছানাতে শুয়ে থাকবেন না, বিছানা থেকে উঠে পড়ুন। উঠে পড়ে আপনি যে কোনো একটা বই খুলে বসুন, কিন্তু মোবাইল খুলবেন না। দ্বিতীয় হচ্ছে আপনি মর্নিং ওয়াক শুরু করে দিন, ঠিক সময় শোয়ার অভ্যাসটা শুরু করুন। আর সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, ঘরের মধ্যে খড়িটা রাখাটা বন্ধ করে দিন, কারণ যখনই আপনার ঘুম আসবে না তখন আপনি বারবার দেখতে থাকবেন যে কটা বাজলো, রাত 2টা বাজলো আমি এখনও ঘুমোলাম না, এবং রাত 3টে বাজলো আমি এখনও ঘুমোলাম না, রাত 4টে বাজলো এখনও আমি ঘুমোলাম না, আর কতক্ষণ আমি ঘুমোবো। এই যে অ্যাংজাইটিটা, এটা কিন্তু আপনার ঘুমটাকে একদম নষ্ট করে দেবে। সুতরাং ঘড়ি যেটা আছে সেটা বাইরে রেখে দিন। ঘুম যদি না আসে তাহলে আপনি বইটা নিয়ে বসে যান, ঘুম আসবে না যাবে কোথায়। দেখুন, ঘুম হচ্ছে আমাদের মানসিক চিন্তার সঙ্গে রিলেটেড কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, আরও অন্যান্য কারণে ঘুমের সমস্যা হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষের দেখা যায় মানুষের চিন্তার সঙ্গে রিলেটেড হচ্ছে ঘুমটা এবং কিছু আমাদের অভ্যাস। অনেকে বলে যে আমি মোবাইলটা দেখতে দেখতে শুয়ে পড়ি, এটা ব্যাড অভ্যাস। হ্যাঁ, মোবাইল দেখলে আমাদের ঘুম ঠিক আছে, অনেকের আসে, কিন্তু যাদের ঘুমের সমস্যা হয় তারা কিন্তু মোবাইল দেখলে কিন্তু ঘুমের সমস্যাটা আরও বেড়ে যায়। একজন আছে রাত্রি 2-3টে পর্যন্ত মোবাইল দেখে ঘুম আসে না, তো এটা কোনো লজিক নয় যে ঘুম মোবাইল দেখতে দেখতে আমি শুয়ে পড়ি। তার থেকে বেস্ট হয় মোবাইলটা আপনি দূরে শুয়ে যাবেন, ঘুমের সময় আমি ঘুমোব, আলোটা বড়ো আলোটা চট করে বন্ধ করে আমি ঘুমোতে যাবো না, বড়ো আলোটা বন্ধ করে আমি ছোটো যে নাইট ল্যাম্পটা আছে সেটা জ্বালাবো, জ্বালিয়ে খানিকক্ষণ বসবো আমি বিছানার থেকে বাইরেই, তারপর আমি বিছানাতে যাবো, দেখবো ঘুম এসে গেছে ইজিলি। এক্সারসাইজ একটা বড়ো ফ্যাক্টর যেটা আমি বললাম, যদি এক্সারসাইজ ঘুমের যাদের সমস্যা হয় তারা যদি এক্সারসাইজ না করে, মর্নিং ওয়াক না করে, শুধুমাত্র বাড়িতে বসে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রবলেম হবে। দ্বিতীয় হচ্ছে ওভার থিঙ্কিং হতে পারে, ঘুমোতে গেলেই যত চিন্তা আপনার মাথায় চলে আসে এবং চিন্তাগুলো ঠিক সেই সময় আসে, তাহলে আমাদের হ্যাবিট তৈরি করতে হবে যে ঘুমের সময় আমি কোনোরকম চিন্তাভাবনা করবো না। এবং ওভার থিঙ্কিংয়ের ব্যাপারেতে আমার অনেকগুলো ভিডিও আছে, পরপর ভিডিও আছে, কেন হয় কী জন্য হয় সমস্ত সেটা আপনারা দেখে নিতে পারেন, তাহলে ওভার থিঙ্কিংয়ের বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। তবে যাই হোক, যেটা ঘুমের সময় আমরা করতে পারি, যে ঘুমের সময় যে আমরা ওভার থিঙ্কিং করবো না, ঘুমের সময় আমাদের কোনো একটা চিন্তা আসে, চিন্তা তো বন্ধ করা সম্ভব নয়, তাহলে কী করতে হবে, ঘুমের সময় আমি নিজেকে নিজে একটা চিন্তা দিয়ে শোবো, সেই চিন্তাটা আমার থাকবে, আমার সাবকনসিয়াস মাইন্ডের থাকবে না, আমার কনসিয়াস মাইন্ডের থাকবে। সেটা কী ধরনের চিন্তা হতে পারে, আমি লাস্ট একটা নিউজ দেখেছি, তো রিপিটেশনটা আমি শোয়ার সময় সেটা করব। হতে পারে সারাদিনের একটা গুড ইভেন্ট হয়েছে, সেটার রিপিটেশন করব। হতে পারে আমার
এক বছর আগে একটা অসাধারণ মুহূর্ত আমি কাটিয়েছি, সেটা রিপিটেশন আমি করতে পারি, কোনো জায়গায় ঘোরার রিপিটেশন করতে পারি, সেই চিন্তাটা আমি নিজের মাথাতে দিয়ে শোবো। আশা করি যে কটা জিনিস বললাম আপনারা প্র্যাকটিস করুন, কিন্তু মাথায় একটা রাখবেন, ঘুম নিয়ে চিন্তা, অতিরিক্ত চিন্তা বা কম চিন্তা, ঘুম আমার হবে না, ঘুম আমার আসছে না, ঘুমোতে আমি ঠিক করে পারি না, ডিপ ঘুম আমার হয় না, হালকা ঘুম হয় আমার ঘুম ভেঙে যায়, যত রাজ্যের ঘুমের যে নানা ব্যাপারগুলো আছে সেগুলো মাথা থেকে ছেড়ে দিন। ঘুম নিয়ে ভয় পাওয়াই কিন্তু আপনার ঘুম আসতে দেবে না। থ্যাংক ইউ, আবার দেখাবে অন্য ভিডিওতে।